কই? দাঁড়াইলি কেন? চল বাড়িতে যাই। না নয়ন, তোর স্যার বাড়িতে যাইতে আমার মন চায় না। সারাক্ষণ তোর পাশে থাকতে ইচ্ছা করে। আমার দুই চোখ জুড়াইয়া শুধু তোরে দেখতে ইচ্ছা করে। না ফুল, অনেক আগেই তোর কলেজ ছুটি হয়েছে, তোরে নিয়ে বাড়িতে ফিরতে দেরি হলে মাধব সাহেব রাগ করব। আচ্ছা নয়ন, আমার বাপ কি বাঘ না ভাল্লুক, তুই আমার বাপ এত ভয় পাস কেন? আমি ভয় পাই না। ছোটবেলায় আমার বাবা মারা যাওয়ার পর তোর বাপ আমারে তোগো বাড়িতে চাকরি দিছে, তোরে স্কুল কলেজ থেকে আনা নেওয়ার দায়িত্ব দিছে, আর তাই। কিন্তু আমার প্রতি তো তুই কোনো দায়িত্বই পালন করতেছিস না। কি কইলি? হ্যাঁ ঠিকই কইছি। তুই জানিস না, ছোটবেলা থেকে তোর সাথে চলতে চলতে কখন যে তোর ভালোবেসে ফেলাইছি তা আমি নিজেও জানি না। আর তাই তো তোর এক মুহূর্তের লাইকা চোখের আড়াল করতে চাই না। ফুল, অনেক দেরি হয়ে গেছে রে। আরে ভাই বোন, তো কোনো বৃষ্টি লেগে দেরি হয়েছে। আয় মা, আরে আমার লক্ষ্মী মামনিটা বৃষ্টিতে ভিজে চুপচুপ হয়ে গেছে। আমার আম্মা জান কত কষ্ট করে কলেজে যাওয়া আশা করতেছে। ফরু হুজুর ফরমান আলী, শোন ফরমান আলী, আগামীকাল থেকে আমার আম্মা জান আর পায়ে হাইটে কলেজে যাওয়া আশা করবে না। আম্মা জানের জন্য শহর থেকে এখন ট্যাক্সি আনার ব্যবস্থা কর। সত্যি বাবা, আমাকে ট্যাক্সি আনবা? আমার আম্মা জান কষ্ট করবে আর আমি ধন সম্পদ বগলে করিয়া ঘুরে বেড়াবো। আমার সব কিছু তো তোরই জন্যে। আমার লক্ষ্মী বাবা, যাও মা ঘরে যাও। আচ্ছা হুজুর, গোলামটা ঢোকে নয়ন, দে বইগুলোতে। উত্তর পরগনায় নতুন ধান উঠছে, ওইখানে ধানের দেখাশোনা করার জন্য লোকের দরকার। কাল ভোরে তুই উত্তর পরগনায় যাবি, ওইখানে চাকরা কাজ করবে, ওরা যা মজুরি পায় তুইও তাই পাবি। কিন্তু হুজুর, ফুল? ফুলের কথা তোরে ভাবতে হবে না, এখন থেকে ফুল ট্যাস্কিতে করে কলেজে যাবে। যতদিন পর্যন্ত ট্যাস্কি না আসবে ততদিন পর্যন্ত ফুল কলেজে যাবে না। জি হুজুর, আসসালামু আলাইকুম। হুজুর, আমনে যা দেখাইলেন আমি বুঝ ধরতে পারি নাই। ভরু রে, কারে কিভাবে সাহায্য করতে হয় আমি তা ভালো করেই জানি। আল্লাহ যা করে ভালোর জন্য করে, এতদিন বুঝি আমগো দিন ফিরাইলো। তুই এত খুশি হইতেছিস কেন মা? খুশি হবো না, জমি জিরাত দেখাশোনার কামে খাটনি কম, কামাই বেশি। তুই উত্তর পরগনায় কামে গেলে মাতব সাহেব বেতন বাড়াইব, বছর ঘুরলে তাই আমি বিয়া করাবো। বিয়া? আমি বিয়া করলে তো? কেন করবি না কেন? আমি আর কতদিন তোরে রাইন্দা বেড়ে খাওয়ামো, আমার বয়স হয়েছে না? ওই যে কাঁঠাল এখনো গাছে ধরে নাই আর উনি গোফে তেল দিতেছে, আর উত্তর পরগনা আমি গেলে তো? কেন যাবি না? তোমার সাইরে এত দূরে গিয়া আমার মন টিকবো না মা। মন টিকনের ব্যবস্থা আমি করে দিতেছি, তরে বিয়া করাইয়া লগে বউ দিয়া দেবো, তখন দেখবি উত্তর পরগনা থেকে আর আইতে ইচ্ছে হইব না। খালা, ও খালা, বমা বো তাড়াতাড়ি ভাত দাও তো খালা, আমার খুব খিদা পাইছে। মাদপুর বাড়ির এত ভালো ভালো খান রেখা, প্রতিদিন আমার বাড়ির ডাল ভাত কেন যে খাইতে আসোস, কি মজা পাচ্ছে খাওয়ানে? এই খাওনের মধ্যে যে মায়ের হাতে মমতা আছে খালা, জন্মের পর তো নিজের মায়ের দেখি নাই, তাই তোমার হাতের খাওন খাইলে মনে হয় নিজের মায়ের হাতে খাওন খাইতেছি। এর লেগেই তো আমি মায়ের সাইরে যাইতে চাই না, ঘরের বউ কি আর মায়ের মতো রাঁধতে পারবো? এই বেকুপটারে তুই একটু বুঝা তো মা,
বিয়ের বয়স হয়েছে, অখন বিয়ার সাথে না করলে হইব? বিয়া? হ মায়া আমার বিয়া ঠিক করে ফেলাইছে। মাইয়া দেখাও শেষ। কি মাইয়া? কোন গ্রামের? কার মাইয়া? দেখতে কেমন? তাই তো তোর মতো একটা লক্ষ্মী মাইয়া, কিন্তু এত বড় কপাল তো আমগো নয়নের নাই। তাই যেমন মাইয়া পাই তারই বিয়া করাই আনম। কেন খালা, আমি যদি তোমার ঘরের বউ হই তাহলে তুমি কি তোমার ঘরে জায়গা দিবা না? এটা তুই কি কস মা, আকাশের চান গরিবের ঘরে কেমনে থাকব? চান্দের আলোতে যে আমার ঘর পুইরা যাইব, ঘরে আমি আকাশে চান্দে জায়গা দিতে পারুম না। এমন কথা জীবনে কোনোদিন মুখে আনিস না মা। কেন, তোমরা তো আমাগো মতো মানুষ, সম্পর্ক যদি হয় তাতে দোষের কি? আমার পোলা তগবাড়ির গোলাম, তার বাবাও তোর বাবার গোলামি করছে, গোলামি করছে তার দাদাও। গোলামের গোষ্ঠীর সাথে কোনো সম্পর্ক মাতব সাহেব কোনোদিনও মাইনা নেব না। ছোটবেলা থেকে আমার নয়নের সাথে বড় হয়েছিস, প্রতিদিন দুপুরবেলা নয়নের সাথে আমার হাতের খাওন খাইছিস, সেই সম্পর্কের জেদ ধরা আমার বাড়িতে আসা যাওয়া করস, এইটাই অনেক। কিন্তু এরপর যদি কিছু ভাইবা থাকস তাহলে তাইলে আর আমগো বাড়িতে আনার দরকার নাই। মা যতই বলুক আমি সারা অন্য কেউ তোর ঘরের বউ হলে আমি তারে গলা টিপা খুন করে ফেলাম। কিন্তু তোর বাবা যে আমারে উত্তর পরগনায় পাঠাইতেছে, দেখা সাক্ষাৎ করুম কেমনে? উত্তর পরগনা কেন, তরে উত্তর মেরুতে পাঠাইলো, এই ফুল তর ছিল তরই থাকবো। এই ইডিয়েট, রাস্তা ছাড়ো। এই কোডা, রাস্তা ছাড়ো, খেলা ছাড়ো। আরে মিয়া ভাই সাতনকা, যাইবেনি তো? যাওয়ার আগে আমার হাতের এক গেলাস রস খাইয়া যান, সাথে এই এলাকার সমস্ত খবরাখবর ফিরি। আচ্ছা তুমি কি মাতবার বাড়ির সবাইকে চেনো? আরে ভাই চিনি মানে, আরে তাগো সাথে তো আমার আত্মার সম্পর্ক। ও তাই, তাহলে তোমাকে পেয়ে ভালোই হলো। আগে আগে তোমার এক গ্লাস রস দাও। আর শোনো, এই হলো আমার একমাত্র ছেলে বলু, ওর সঙ্গে মাঝবারের মেয়ের বিয়ে ঠিক করতে এসেছি। ও আল্লাহ, এ কি বিয়ে করতে আইছে না বিয়ে বইতে আইছে? আচ্ছা মাঝবার বাড়ির মেয়ের সম্পর্কে আমাকে একটু ধারণা দাও। তার কথা আর কি বলবো, মাইয়া দেখতে মাশাল্লাহ একেবারে রাজকন্যার মতো, আলহামদুলিল্লাহ। যেই দেখে সেই প্রেমে পড়ে যায়। মাশাল্লাহ, ঘটনা তো আছে। ঘটনা কি? না না ওইটা কোনো ব্যাপার না। তবে কি খুলে তো বাবা, কি আর বলবো, মাইয়ার কপালটা বড়ই খারাপ স্যার। কতজন দেখলো কিন্তু বিয়ার হইল না। বিয়া হলো না কেন, কেমনে হইব কোন? যে পোলা দেখতে আসে সে আপনার মতো গাড়ি নিয়ে আসে ঠিকই, কিন্তু জামনের সময় খুঁজে পাওয়া যায় না। আল্লাহ, মানে না না আর কিছু নাই। যেমন ধরেন গিয়ে গতবার আইছিল ঢাকা শহর থেকে আপনার মতোই একজন সাহেব, বড় গাড়ি দিয়ে আইছিল, কিন্তু পরে রাইতের অন্ধকারে কল্লা পাওয়া গেল পানা ফুকুরে, আর শরীর শরীর গাব গাছের মাথায়। সর্বনাশ! আরে এটা তো কিছুই না, তার আগে জনের তো শরীরের কোনো ক্ষতি ছি পাওয়া যায়নি। অনেকদিন পরে পূর্ব পাড়ার পুকুরে মাছ ধরার সময় জালের মধ্যে উঠাইলো তার হাড্ডি গুড্ডি। ওরে বাবা, সে কি ডাইনি? আলাই বালাই ডাইনি বোকা, বট গাছের বড় জিনের আসর আছে। তয় কি তয়? আমাগো সাঞ্জ পুকুরে মাজারে গিয়ে দোয়া না নিয়ে গেলে ওই বাড়ি থেকে বাইসা আসা মুশকিল আছে। সাঞ্জ পুকুরের দরগা কোন দিকে? আমার সাথে নিয়ে যাইতেইবো।
তাহলে চলো, আল্লাহর ইচ্ছায় ফকির বাবার কাছে পৌঁছে যাবো। কোথায় তোমার ফকির বাবা? দেখাইতেছি কোথায় গেলেন বাবারা। গাড়ির কি করু, গাছের ডালপালা দিয়ে ঢাইকে রাখ। আরে ব্যাগ করে দুচারে গাছের মাথায় ঝুলাই রাখ, কয়দিন ঝুলাই বাবা। আমি দেখতেছি এবার গাছে না রে, কাজটা মনে হয় ভালো হয় নাই। ভালো হয় নাই মানে? আরে আমি যদি না আটকাইতাম তাহলে তো ওরা সোজা তোকে বাড়িতে চলে যাইতো। তখন কি হইতো? কি হইতো? ওরা পছন্দ করে আমার বিয়ে করে নিয়ে যাইতো। কি মনে হইতেছে? অগলিকে একেবারে দর তুতলাই উঠছে। ঠিক আছে যা, ওই হিজড়াটা রেডি কর, আমি গেলাম। আরে আরে, তুই রাগ করে কই যাইতো সোস? আমি কি সত্যি সত্যি কইছি নাকি? তাইলে দেখলাম আমার জন্য তোর ভালোবাসা কতটুকু। ফুল, দুনিয়াতে যদি কোনো ভালোবাসার পরীক্ষা হইত তাহলে সেই পরীক্ষায় আমি ফার্স্ট হইতাম, প্রমাণ করতাম আমি তোরে দুনিয়াতে সবচেয়ে বেশি ভালোবাসি। নয়ন হফুল,